আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, এই মুহূর্তে আবারও তোমার কাছে জানতে যাইবো, ব্রিগেডের ছবিটা কি দেখছো? একেবারে টপ শটে যদি দেখতে চাই। দেখো, জওহরলাল নেহরু রোড ধরে ব্রিগেডের দিকে মানুষজন আসছেন ধীর পায়ে, বিভিন্ন দিক থেকে ভিড়, সেটা এসে পৌঁছচ্ছে ব্রিগেডের মূল সভামঞ্চের ধারে। একেবারে রাস্তার ধার দিয়ে, ফুটপাথ দিয়ে বাম কর্মী সমর্থকেরা তারা ভিক্টোরিয়া পায়ে পায়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সেদিক থেকে ব্রিগেডের মঞ্চের দিকে তারা প্রবেশ করছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ কলকাতার দিক থেকে ছোট ছোট গাড়িতে, বাসে লাল পতাকা লাগানো, জেলার দিক থেকে বাস আসছে লাল পতাকা লাগানো, সমস্ত বাস জওহরলাল নেহরু রোডের ধারে দাঁড়াচ্ছে এবং সেখান থেকে বাম কর্মী সমর্থকেরা তারা প্রবেশ করছেন ব্রিগেডের দিকে। এবং এই মুহূর্তে ব্রিগেড কিন্তু একেবারে বাম সমর্থকদের ভিড়ে, লাল পতাকায় একেবারে ঠাসা বলা যেতে পারে। অবশ্যই এই ভিড় বিরোধী বাম শিবিরকে অক্সিজেন যোগাবে লোকসভা নির্বাচনের আগে, তা কিন্তু বলার অপেক্ষা থাকে না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই মাঠে অর্ধেকের বেশি অংশ সেটা কিন্তু লাল পতাকার দখলে চলে গিয়েছে। কর্মী সমর্থকেরা, বাম সমর্থকেরা যারা আজকে সকালবেলা বিভিন্ন দিক থেকে মিছিল করে এসেছেন, তাদের ভিড় কিন্তু এই মুহূর্তে মূল মাঠে প্রবেশ করছে। বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকেরা এসে পৌঁছাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা নির্দিষ্ট জায়গা নয়, কোনো মিছিল এসে পৌঁছাচ্ছে ধর্মতলার দিক থেকে, কোনো মিছিল জওহরলাল নেহরু রোডের দিক থেকে পার্ক স্ট্রিট হয়ে ঢুকছে, কোনো মিছিল এসে পৌঁছাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিক থেকে। অর্থাৎ বিভিন্ন দিক থেকে সংগঠিত একটা জমায়েত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং এখনও কিন্তু সভার মূল সভার কাজ শুরু হয়নি, ফলে ভিড় আরও বাড়বে এরকম সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই তুমি দেখবে যে একেবারে মূল মঞ্চ থেকে আমরা যদি ক্যামেরা ঘোরাই, আমার সঙ্গে রয়েছেন ক্যামেরা বন্ধু মিন্ময়, তাকে বলবো একবার দেখানোর জন্য যে মূল মঞ্চ থেকে একেবারে ডান দিক বরাবর আমি যদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের শেষ দিকে ক্যামেরা ঘোরাই, তাহলে কিন্তু পুরো ভিড়টা আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো। আরও ভিড় ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ের দিক থেকে আসছে, কেননা ব্রিগেড মাঠের একদম শেষ প্রান্তে, সেখান থেকে কিন্তু কাতারে কাতারে বাম কর্মী সমর্থক, কেউ দলীয় পতাকা হাতে, কেউ লাল টুপি পরে, কেউ আবার খালি হাতে। তারা কিন্তু যে ছবি তুমি আমাদেরকে দেখালে এবং মিছিল বিভিন্ন জায়গা থেকে যেভাবে আসছে, তাতে যে ছবিটা সামনে আসতে চলেছে তাতে ভিড়টা যে আরো বাড়বে সেটা বলা যায়। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়ের কাছে। অতসী, বিভিন্ন জায়গা থেকে মিছিল করে যেভাবে কর্মী সমর্থকরা, বামেদের কর্মী সমর্থকরা এগিয়ে আসছেন, সেই ছবি তুমি আমাদের সামনে যদি তুলে ধরো। একেবারে দেখো, সকাল থেকে যে ছবি দেখাচ্ছিলাম সেখানে যে ছবিটা, প্রথমের দিকে যে ছবিটা একেবারেই স্পষ্ট ছিল না, যখন বামকর্মী সমর্থকদের ভিড় একেবারেই বলা চলে সকালের দিকে ছিল না, তবে বেলা যত এগোচ্ছে তত কিন্তু একটু আগেই যে ছবি দেখাচ্ছিলাম তাতে কিন্তু স্পষ্টত যে কী পরিমাণে ভিড়, কী পরিমাণে বামকর্মী সমর্থকদের ভিড় উপচে পড়েছে। এখন বলা চলে যে কাতারে কাতারে মানুষ বিভিন্ন দূর, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই দেখো আরও একটা র্যালি কিন্তু ডোরিনা ক্রসিং ক্রস করছে, এবং যে সমস্ত র্যালিগুলি সেন্ট্রাল অ্যাভিনিউর দিক থেকে আসছে তারা কিন্তু এই ডোরিনা ক্রসিং পার করেই তাদের অভিমুখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে এগিয়ে চলেছে। বাসগুলিকে যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণ করা হচ্ছে, একদিকে যেমন সিগনালে তাদের বাসগুলিকে আটকে রাখা হয়েছে, এক এক করে র্যালিগুলিকে ছাড়া হচ্ছে এবং তারা পায়ে পায়ে এগিয়ে চলেছে একটাই অভিমুখ, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। দেখতেই পাচ্ছ যে ডোরিনা ক্রসিং বলা চলে যে লাল রঙে রঙিন হয়ে উঠেছে, কারণ সকলের হাতেই দলীয় পতাকা এবং সেই দলীয় পতাকা নিয়ে তাদের স্লোগান দিতে দিতে ধীরে ধীরে তারা এগিয়ে চলেছে। পুলিশ যথেষ্ট পরিমাণে মোতায়েন করা হয়েছে এই ধর্ম তলা মোড়ে, কারণ আজকের দিন খুবই গুরুত্বপূর্ণ। এই পরিমাণ মানুষের ভিড়, এই পরিমাণ মানুষের ঢল কিন্তু বলেই দিচ্ছে যে আজকের দিনটা কতটা তাৎপর্যপূর্ণ। এই কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে সভা, তাই যত দূর 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 থেকে মানুষজন যারা আসছেন ইতিমধ্যেই তারা এসে পৌঁছেছেন কলকাতায় এবং তারা কিন্তু এক এক করে এগিয়ে চলেছেন। এবং এখন যে ছবিটা উঠে আসছে সেই ছবিটা দেখে একেবারেই স্পষ্ট যে আজকের দিনটা কতটা গুরুত্বপূর্ণ এবং তাদের কাছে কতটা তাৎপর্যপূর্ণ। পাপিয়া, একেবারে অতসী, তুমি আমাদের যে ছবি তুলে ধরলে, বিভিন্ন জায়গা থেকে মিছিল এগিয়ে আসছে এবং সব মিছিলেরই অভিমুখ ব্রিগেড।